বিসমিল্লাহ রহমান রহিম। চট্টগ্রাম কক্সবাজার রেললাইন আপডেট পর্ব 3। আজ আপনাদের নিয়ে যাব লোহাগাড়ার সুনুতি স্টেশনে। আসসালামু আলাইকুম বন্ধুরা, দেশে এবং দেশের বাহিরে যে যেখান থেকে আমার এই ভিডিও দেখতেছেন, সবাইকে হুসাইন আরবি 64 ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে স্বাগত জানাচ্ছি। আমি মোহাম্মদ হুসাইন। আপনাদেরকে কথা দিয়েছিলাম চট্টগ্রাম কক্সবাজার রেললাইনের নিয়মিত আপডেট দিব এবং প্রত্যেক স্টেশনে গিয়ে ভিডিও করে আপডেট জানাবো। নতুন রেলপথ কোন এলাকা দিয়ে গেছে অন দ্য স্পটে গিয়ে সচিত্র দেখাবো। তারও ধারাবাহিকতায় আজ আপনাদের নিয়ে যাব লোহাগাড়ার সুনতি নামক স্থানে, যেখানে নতুন রেলওয়ে স্টেশন হবে। এর আগে একটা বিষয় বলে রাখি, আমি 2000 এবং সাতকানিয়া স্টেশন নিয়ে ভিডিও আপডেট দিয়েছি, যদি মিস করে থাকেন ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া আছে, দেখে আসতে পারেন। বন্ধুরা, চলে আসছি প্রস্তাবিত সুনতি স্টেশনে। আপনারা দেখতেই পাচ্ছেন কাজের বর্তমান অগ্রগতি, চারিদিকে মাটি খেটে সমতল করে লাইনের উপযোগী করে তোলার কাজ চলতেছে। এখন আমি চলে আসছি লোহাগাড়ার সুনতি নামক এক স্থানে। মূলত এখানে একটা স্টেশন হবে, সেই স্টেশনে আপনাদেরকে দেখাবো। দেখতে পাচ্ছেন পিছনে কাজ চলতেছে। এই স্টেশনের লোকেশন যদি বলি, সুনতি বাজার থেকে 1 কিলোমিটার দক্ষিণে শাহ সাহেব গেটের পশ্চিমে ফোর সিজন রেস্টুরেন্টের উত্তরে ফরেস্ট অফিস এলাকায় এই স্টেশন হচ্ছে। 2000 থেকে কাজ শুরু হয়ে সাতকানিয়া কলেজ এবং লোহাগাড়ার আলোরঘাট নামক স্থানে স্টেশন হয়ে সুনতি বাজারের উত্তরে হাফেজিয়া মাদ্রাসার পাশ দিয়ে এই নতুন রেলপথ চলে গেছে সুনতি স্টেশন হয়ে কক্সবাজারের দিকে। আমি স্পটে গিয়ে চারিদিকের স্থানসমূহের পরিচয় করে দিয়ে ভিডিও তৈরি করি, যাতে নতুন পথের অবস্থান বুঝতে সহজ হয়। এই কাজ নিয়েছে দুইটি কোম্পানি, থমা ইন্ডাস্ট্রি অ্যান্ড কোম্পানি এবং চায়না ভিত্তিক একটি কোম্পানি। থমা গ্রুপ 2000 থেকে সকরিয়া পর্যন্ত রেলপথ তৈরি করবে, চায়না ভিত্তিক ম্যাক্স কোম্পানি কক্সবাজার থেকে সকরিয়া পর্যন্ত রেলপথ তৈরি করবে। এখন আপনারা দেখতে পাচ্ছেন থমা গ্রুপের কার্যক্রম। এই প্রকল্প ব্যয় ধরা হয়েছে 18,035 কোটি টাকা। 2022 সালের মধ্যে কাজ শেষ হবে বলে জানিয়েছে কর্তৃপক্ষ। বন্ধুরা, কিছু তথ্য বলে রাখি, এই নতুন রেলপথের দৈর্ঘ্য হবে 128 কিলোমিটার। প্রথম ধাপে 100 কিলোমিটার কাজ হবে, বাকি 28 কিলোমিটার পরবর্তীতে হবে, যেটি রামু থেকে গুন্দুম পর্যন্ত হবে। যেসব স্থানে নতুন রেলওয়ে স্টেশন হবে তা জেনে আসি। সাতকানিয়া কলেজের পাশে লোহাগাড়া আমিরাবাদের পশ্চিমে আলুরঘাট নামক স্থানে সুনতি ফরেস্ট অফিস এলাকায় সকরিয়া হারবাং দুলাহাজারা ঈদগাঁ রামু কক্সবাজার উকিয়া এবং গুমদুম এইসব এলাকায় স্টেশন হবে। আমরা আপডেট দিয়েছি 2000 থেকে সাতকানিয়া হয়ে সুনতি পর্যন্ত। পরবর্তী আপডেট পেতে আমার চ্যানেলটি এখনোই সাবস্ক্রাইব করে রাখুন। Thank you.
আমরা সংবাদ মাধ্যমে জানতে পেরেছি কক্সবাজারে দ্রুতগামী রেল চলাচল করবে, ঘন ঘন স্টেশন থাকলেও বিরতিহীন ট্রেন চলাচল করবে এই পথে। আপনারা দেখতে পাচ্ছেন বড় বড় এসকেলেটর দিয়ে কাজ চলতেছে। একটা বিষয় বলে রাখি, আমি যতটুকু দেখেছি প্রত্যেক স্থানে কাজের চিত্র দেখেছি, নতুন নতুন প্রযুক্তির মাধ্যমে কাজ চালিয়ে যাচ্ছে কনস্ট্রাকশন কোম্পানিগুলো। আপনারা দেখতে থাকুন সুনতির স্টেশনের কাজের সর্বশেষ চিত্র, পরবর্তী আপডেট আসবে শীঘ্রই। ধন্যবাদ। মূলত দুটো কোম্পানির কাজ চলতেছে, একটা হচ্ছে তমা গ্রুপ আর একটা হচ্ছে চায়না ভিত্তিক ম্যাক্স গ্রুপ। যেটা তমা গ্রুপ 2000 থেকে শুরু হয়ে আপনার চকরিয়া পর্যন্ত কাজ চলবে, আর একটা কক্সবাজার থেকে চকরিয়া পর্যন্ত করবে ম্যাক্স গ্রুপ। দুটো কোম্পানির সমন্বয়ে এই কাজটা হচ্ছে। তো আমি যদি এই সুনতি স্টেশনে যদি একজ্যাক্ট লোকেশনটা বলি, এটা হচ্ছে সুনতি অভয়ারণ্য, বাংলাদেশে একমাত্র অভয়ারণ্য আছে সুনতি নদী অভয়ারণ্য। তো এর আমি যদি পূর্ব দিকে যদি দেখাই, এটা সুনতি মাদ্রাসা, আর দক্ষিণ দিকে যদি দেখাই সুনতি যে মেইন সেন্টার। তো আমি এই লোকেশনটা আমি আপনাকে বলে দিলাম, যার কারণে আপনারা ধরতে পারবেন স্টেশনটা কোথায় হচ্ছে। আমার এই প্রচেষ্টা যদি আপনার কাছে ভালো লাগে থাকে, এই ভিডিওটি একটা লাইক দিবেন, আর যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন সাবস্ক্রাইব করবেন, আর আপনাদের কোনো পরামর্শ এবং মন্তব্য থাকলে কমেন্ট বক্সে লিখে জানাবেন। আমার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ। Press the bell icon on the YouTube app and never miss another update.